না, আমার না প্রেম করার এত সময় নাই, ভেবে দেখছি। না বলতে পারো না? অবশ্যই আমি না বলতে পারি, এখন আমি না বলতে পারি। কিন্তু আমাদের সিদ্ধান্ত যে ববি বিয়ে করছে না, এই সিদ্ধান্ত কবে নেয়া? যেহেতু কোনো প্রেম ববিকে নারাই দেয় না, তোমার সাথে বিয়ে তাহলে কি সম্পর্ক? তোমার সাথে যে সম্পর্ক, পাপ সিনেমা সিনেমা নাকি জীবনের সব পাপ? অবশ্যই সিনেমা, জীবনের সব পাপ না। ওকে, এই ছবি যেইভাবে যত হল নিয়ে আসার কথা, বা ববির ছবি যেভাবে রিলিজ আগে পেতে দেখেছি, বিজলি এবং অন্যান্য সুপার ডুপার হিট ছবি ববি উপহার দিয়েছে, সেই ছবির তুলনায় এই ছবির হল সংখ্যা এবং পাবলিসিটি এ বছরের ঈদের ছবির কম্পিটিশনে অনেকটা পিছিয়ে আছে কেন? আমি তো দেখছি না পিছিয়ে আছে। তোমার কেন মনে হলো পিছিয়ে আছে? একটা ক্রাইম থ্রিলার ছবিটার যে জনরা, ওই হিসেবে ছবিটা অনেকটা মানে অ্যাকসেপ্টেড অডিয়েন্সের কাছে, এবং আমার কোনো আইটেম নাম্বার নাই, নো সংস, নো গ্ল্যামার, বাট স্টিল দেয়ার সো মাচ লাভ ইন ইট। সো আমার মনে হয় না পিছিয়ে আছে। আর হল সংখ্যা এখন আগের থেকে, আমার মনে হয় কোভিডের পর দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম অন ঈদ। সো পাপ নিয়ে আশাবাদী কতটুকু? এখন পর্যন্ত খুব ভালো রিয়াকশন পাচ্ছি, এবং আমার যে ডিরেক্টর সৈকত নাসের, খুব ভালো গল্পটা যা আমার মনে হচ্ছে সেটার সঙ্গে জাস্টিফাইড পাপ। সো অডিয়েন্স বুঝতে পারছে, এবং অডিয়েন্সের টেস্ট কিন্তু অ্যাজ এ অডিয়েন্স আমিও মনে করি যে এখন কিন্তু আগের মতো শুধু রোমান্টিক ছবি হবে বা অ্যাকশন ছবি হবে বা কমেডি ছবি হবে এমন না, অনেক টাইপের আসলে থিম নিয়ে এখন অডিয়েন্স ছবি দেখতে পছন্দ করে, এবং এটাও এক ধরনের এন্টারটেইনমেন্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অভিনেত্রীরা কিংবা যদি সিনেমার নায়িকাদের কথা বলি, এই সময়ে তারা অভিনয়ে ফোকাসড না থেকে দুর্ভাগ্য ব্যক্তিগত জীবনে টানা পড়েন, বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাওয়া, সম্পর্ক থেকে বের হতে গিয়ে সময় নেওয়া, পলিটিক্সের শিকারে পড়ে যাওয়া, সমস্ত কিছুর আবর্তে পড়ে যায় ক্যারিয়ারের শুরুতেই, যে কারণে একটি অভিনেত্রী বা নায়িকার ক্যারিয়ার গ্রাফিক্স যেভাবে উপরে ওঠার কথা সেভাবে না উঠে সেটা অনেকভাবে এঁকে বেঁকে থাকে। এই বিষয়ে তোমার অভিজ্ঞতা থেকে তুমি কোনো ভুল কি স্বীকার করবে, বা এটা সংশোধনের পথ দিবে যে আসলে এই ট্র্যাকটা বেরিয়ে আসা উচিত? ফর মি অ্যাজ এ আর্টিস্ট, আমার মনে হয় আমি 12 বছর ফিল্মে কাজ করছি, বাট আমার মনে হয় না আমার কোনো পার্সোনাল জটিলতা আসছে কখনো, এক্সেপ্ট আমার বাবা মারা যাওয়ার পর কিছু সময় আই ক্যান্ট ওয়ার্ক, এই তো, এটা ছাড়া আমার কিছু নেই। বাট আদার্স যারা আছে ওনাদেরটা আমি বলবো যে আসলে আমাদের যতটা যত্ন করে রাখা উচিত বা যতটা প্রপার ডিজাইন করে আমাদেরকে প্রেজেন্ট করা উচিত, ওইটা তো আমরা পাচ্ছি না। তোমার বাবা মারা যাওয়া ছাড়া তোমার কোনো ক্যারিয়ারে চলার পথে কোনো ছন্দপতন হয়নি? অবশ্যই হয়েছে, বাট সেটা হচ্ছে যে যেটা তুমি বলতে চাইছো, ইফতেখার চৌধুরীর কথা বলতে চাচ্ছি, তার সাথে যখন তোমার এক সম্পর্ক বা ভালো লাগা ছিল কিংবা কাজের সম্পর্ক ছিল, তখন গ্রাফিক্স একরকমভাবে ছিল, যখন সেই সম্পর্ক টানা পড়েনের দিকে গেছে, তারপর থেকে তোমার কাজ এবং তার কাজ, দুজনের কাজের কোয়ালিটি আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে হয়নি, তাহলে এই সম্পর্কের বেনিফিট দর্শক কী পেল? ইটস নট লাইক দ্যাট টোটালি। আমি এখনও ওনার সাথে আমার ভালো সম্পর্ক, হ্যাঁ দেখা সাক্ষাৎ কম হয়, বিকজ কাজের জন্যই তো আমাদের দেখাটা বেশি হতো। আর তখন আমি ওনার সোফার 4টা ছবি করেছি, আর আমার ছবি রিলিজড 20-21টা, মানে বিফোর কোভিড, কোভিডের পর এটা আমার ফার্স্ট ফিল্ম, বাট ওটিটি 2টা ফিল্ম রিলিজ হয়েছে ডিউরিং কোভিড। সো আমার মনে হয় না এটা খুব বড় একটা এফেক্ট পড়েছে, কারণ হচ্ছে অডিয়েন্সের টেস্টও চেঞ্জ হয়, এবং উনি আমি যদি এখনও কোনো কাজ করি ওইটাও অডিয়েন্স খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। কিছু বাজে কাজ করে ফেলো কি সম্পর্কের খাতিরে? না না, ফিল্ম ফিল্ম চুজ করা, সেটা বলছি করো, অনেক সময় চুজ করে ফেলো কি সম্পর্ক, পরিচিতর মধ্যে কেউ থাকলে হয় যে না আপু এটা করেন, এটা তো আপনার জন্যই ভেবে দেখছি। না বলতে পারো না? অবশ্যই আমি না বলতে পারি, এখন আমি না বলতে পারি। এখন মানে হ্যাঁ, শুরুতে আমার মনে হয় যে অনেক বড় বড় আর্টিস্টরা, লেজেন্ড যারা, ওরাও ভুল করে কিছু ছবি সাইন করেছে, যেটা আফটার সাম টাইম মনে হয়েছে ও শিট আমি এটা কেন করলাম, আই ফিল লাইক দ্যাট।
কিছু ছবিতে, বাট তারপরে আমার মনে হয় যে এটাও আমি একটা দুটো ছবির নাম বলবো না, বিকজ আমি আমার ছবির ব্যাপারে খুবই রেসপেক্ট নিয়ে কথা বলতে চাই অল দ্য টাইম। এটা আমার অনেক বড় একটা পাওয়া। তোমার সাথে দিয়ে তাদের কি সম্পর্ক? তোমার সাথে যে সম্পর্ক, আমি বলছি ওর সাথে মাহির ভালো সম্পর্ক, পরীর ভালো সম্পর্ক, আমার ভালো সম্পর্ক, ফারিয়ার ভালো সম্পর্ক। না, আরো অনেক পুলিশ আছে, সবার সাথেই তো ভালো সম্পর্ক। হাতে তোর আসলে কাউকে হাতে রাখা যায় না, ওনার সাথে তো আমি এটা পরিচালকের সাথে এখন নাকি তোমার সম্পর্ক, যার দোকান থেকে তুমি নিয়মিত বিরিয়ানি খাও? বিরিয়ানির শপ তো আমার, মানে গুঞ্জনের কথা লোকের কথা বলি তো, তুমি ভুল ভাঙিয়ে দিও। ফানি, হ্যাঁ, আমরা আসলে তিনজন আছি ওটাতে, সো আই এম ওয়ান অফ দেম। বাকি দুইজনের একজনের সাথে তোমার প্রেম নাকি দুইজনের সাথে? মানে আমি না, আমার না প্রেম করার এত সময় নাই। কারণ লোকে কেন বলে যে কোন এক বিরিয়ানির দোকানে? আচ্ছা দেখো, লোকে যদি আমাদেরকে নিয়ে কথা না বলে, সম্পর্ক নাকি আছে তার সাথে? তাই? আচ্ছা আচ্ছা, আমি জানি না তুমি কার কথা বলতেছো, বাট লোকে কি করে জানবে আসলে? তোমরা তো জানো, তোমরা তো ইন্ডাস্ট্রির মানুষ, রাইট? কিন্তু আমাদের সিদ্ধান্ত যে ববি বিয়ে করছে না, এই সিদ্ধান্ত কবে নেওয়া? যেহেতু কোনো প্রেম ববিকে নারাই দেয় না, প্রেম নাই সেটা না, প্রেম ছিল, ডেফিনেটলি ট্রু লাভ ছিল, মেবি আই মিসড ইট। ছিল, তুমি আমাকে বলেছো, আগে বলেছিলে, ভেরি ব্যাডলি আই থিংক। তখন যদি আমি ম্যাচিওর থাকতাম, মেবি আজকে আমার এই মানে মিসিং ফিলিংটা থাকতো না, দ্যাটস ফর শিওর। আমার মনে হয় ও ফরেনার ছিল, দ্যাটস ওয়াই আই ওয়াজ দ্যাট টাইম কনফিউজ যে আসলে আমি কি ডিসিশন নিব। সে কলকাতার বাঙালি ছিল? না না, সে ইটালিয়ান ছিল। একটা ইটালিয়ান ছিল, তোমাকে ভালোবাসতো, তুমি ভালোবাসতো? দ্যাট ওয়াজ 7 ইয়ার্স রিলেশনশিপ। বাহ।